ওয়েলকাম টু মাই চ্যানেল লিসা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, রেসিপির ব্লগ। তো আমি এই নতুন ব্লগে দেখাবো রেসিপিতে যে চিকেন, দহি চিকেন রান্না। তো আমি বাড়িতে এরকম করেই রান্না করে খাই প্রায়। তো আজকে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে ওইটা রান্নার করার জন্য কিছুটা চিকেন নিয়েছি। এখানে 400 গ্রামের মতো চিকেন আছে। এসো, এখানে চিকেন আছে। এই চিকেনের মধ্যে এবার উপকরণগুলো আমি একটু বলে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো টক দই, আর কিছুটা টমেটো সস 2 টেবিল চামচের মতো। কারণ যেহেতু আমি টমেটো নিয়েছি, তাই টমেটো সসটা একটু পরিমাণটা কম দিচ্ছি, আর চিকেনের পরিমাণটাও কম বলে তোমরা পরিমাণ অনুযায়ী নেবে। তোমরা যদি এটা 500 গ্রাম কি 1 কিলো চিকেন থাকে, তো তোমরা 200 গ্রাম টক দই নেবে, আর সসটা একটু বেশি পরিমাণ নেবে, 4 টেবিল চামচ নেবে, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা পেস্ট, আর কিছুটা নিয়েছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ মিট মশলা, 1/2 চা চামচ শাহি গরম মশলা, আর 1/2 চা চামচ কাশ্মীরি মিরিচ, আর কিছুটা টমেটো। আমি 2টো টমেটো এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর 3টে পেঁয়াজ এরকম আকারে কেটে নিয়েছি। এটা তোমরা পেঁয়াজ কম খেলে 2টো পেঁয়াজও দিতে পারো। আর 1টা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ কাঁচা লঙ্কা যেহেতু কাশ্মীরি মিরিচ আর লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, তো কাঁচা লঙ্কাটা কমই দিচ্ছি, কারণ আমরা ঝাল কম খাই। তোমরা যেরকম ঝাল খাও সেরকম স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে লাগবে কিছুটা সরিষার তেল। আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। তো আমি এবার দেখাচ্ছি উপকরণটা। এই মাংসের মধ্যে আমি এখানে টক দইটা দিয়ে দেবো। কিছুটা দিচ্ছি, লাগলে আবার দেবো। এখানে টমেটোর সসটাও দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, সরিষার তেলটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, শাহি গরম মশলা দিয়ে দিলাম, মিট মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি মিরিচ দিয়ে দিলাম। এবার আমি এটা একটু মাংসটা সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো আমি এটা, 5 মিনিট। আমি দইটা ওখানে একটু ফাটিয়ে রেখেছিলাম, কারণ টক দই ফাটিয়ে না নিলে মাংসের মধ্যে টক দইটা যখন মাখাই তখন একটু ছানা কাটা হয়ে যায়। তো তার জন্য আমি টক দইটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে। তোমরা এটা চাইলে কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিতে পারো ম্যারিনেট করে। তো আমি এটা বাইরেই রাখবো, 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি চুলায় তেল গরম করতে দেবো। তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমার গরম হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে তেজপাতা। তেলের মধ্যে তেজপাতাটা ফার্স্ট দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানাগুলো দিয়ে দেওয়ার পর এটা আমি খানিকক্ষণ নেড়ে নেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন লাল লাল হবে, স্টপ করে দাও। পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার কুচানো টমেটোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা।
তো এটা কিছুক্ষণ আমি নেড়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে। টমেটোগুলো গলে গলে এলে ওর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে আর টমেটোটাও প্রায় গলে এসেছে, তো এর মধ্যে আমি এবার চিকেনটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো যাতে চিকেনটা না ধরে যায়। বেশি জল দিলে হবে না কো, কারণ এটা দই চিকেন, দইয়ের মধ্যে এমনি একটু জল বেরোবে হালকা, তো সামান্য পরিমাণে জল দিয়ে এটা দিয়ে দেবো। তো আমি এটা এবার ঢাকা দিয়ে দেবো আর এটা সম্পূর্ণটা লো ফ্লেমে হবে। ওভেনটা আমি লো ফ্লেমে করে দিলাম কারণ চিকেনটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো চিকেনটা সেদ্ধ হোক আর আমি কিছুক্ষণ বেক নিয়ে নিই। হয়ে গেছে আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সবটাই, আর এই যে জলটা দিয়েছিলাম সেই জলটাও মরে গেছে, তো আমার মাংসটা হয়েই এসেছে। আর তোমরা দেখবে যে একটা জিনিস লক্ষ্য রাখবে, যে এই মাংস থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন জানবে মাংসটা হয়ে গেছে। তো আমার মাংস থেকে এই যে তেল বেরিয়ে গেছে আর মাংসটা আমি দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তো আমার মাংসটা হয়ে গেছে, ফাইনালি রেডি দই চিকেন। রেসিপিটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। আমাদের লাঞ্চ রেডি, আজকের স্পেশাল মেনু ছিল আমাদের এই চিকেনটা, তো আমি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আমাদের আছে ডিম আলুর ঝোল আর স্যালাড আর আম। তো আমাদের আজকে এই মেনু, আমরা এবার লাঞ্চ স্টার্ট করব আর সে রেসিপিটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দিও। ভালো থেকো।